নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা রাজনীতিতে বা এমপি হওয়ার জন্য উদগ্রীব হচ্ছে, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমরা চিন্তা করছি না যে কেন যারা অভিনয় করেন বা যারা খেলা খেলোয়াড় তারা কেন মেম্বার অফ পার্লামেন্ট হবেন, তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে কী করবেন, মানে আরও আরও 10টা মাঠ বানাবেন, মানে সেটা তো অন্যভাবে বানানো যায়। মানে যারা অভিনয় করেন তারা কেন মেম্বার অফ পার্লামেন্টকে? আমি লেজিসলেশন করবো, আমি আইন করব, আমাকে তো রাত দিন আইনের মধ্যেই তো থাকতে হবে, বইয়ের পর বই পড়তে হবে যে কোন আইন কীভাবে করলে কোন শব্দটা থাকবে না থাকবে, তো কেমন করে হবে? এ তো সম্ভব না। এটা হলো যে আমাকে যদি এখন হঠাৎ করে বলে ফুটবল খেলতে, আমি হয়তো বলটা মারতে পারবো কিন্তু আমি তো কখনো সম্ভবই না নাম করা খেলোয়াড়ের মতন খেলতে পারবো না, তাই না? ঠিক একই আমি হয়তো ক্রিকেট কিছুটা জানি ব্যাট করতে, কিন্তু আমি তো সাকিবের মতন খেলতে পারবো না, ইম্পসিবল। তো ঠিক একইভাবে তো পার্লামেন্টেরিয়ানও তাই। তো ওই যে আগে যে পার্লামেন্টেরিয়ান বলা হয় না, ঝানুঝানু পার্লামেন্টেরিয়ান কোথায়? আগে তো ঝানুঝানু পার্লামেন্টেরিয়ান ছিল, তারা ইংলিশ ল নিয়ে আসতে আসে, ফ্রেঞ্চ ল নিয়ে আসতে আসে, এইভাবে পরিবর্তন করতে হবে এইভাবে নাই, সে ডিবেটই হচ্ছে না। কারণ হচ্ছে যে আমরা তো পুরো যেই কাঠামোটা সেখানে এমনভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে যে বেশিরভাগই যেটা বললাম যারা হয়তো ব্যবসার সাথে জড়িত, আইনের সাথে জড়িত না, এবং তাতে একসময় যেটা ছিল যারা আইন পড়তেন তারাই কিন্তু রাজনীতি করতেন, সেটা গান্ধী বলা হোক, সেটা যদি নেহরু বলি, জিন্না বলি, সবগুলি কিন্তু আইনের লোক, যার জন্য তারা একবার খুঁটিনাটি জানে আইনের। সেই জায়গাতে আমরা থাকছি না এখন। হতে পারে, হ্যাঁ ব্যতিক্রম হতেই পারে, আমি অস্বীকার করব না, কিন্তু ব্যতিক্রমে যদি 60% যদি ব্যতিক্রম হয় তাহলে ওইটার ব্যতিক্রম থাকলো না, ওইটা তো নিয়ম, ওইটাই নয় হয়ে যাচ্ছে। তাই এখানে তাই হচ্ছে, হ্যাঁ একজন দুজন হতেই পারে যে না বাইরে থেকে আসতে পারে, যেটা বললাম রেগান এসেছে বাইরে থেকে হতেই পারে, কিন্তু তাই বলে একেবারে সবগুলোই যদি যেটা হচ্ছে এখন বাইরের, তাহলে তো একটা বিরাট চিন্তার ব্যাপার আছে। সেই জায়গায় আমি মনে করি যে কাঠামোগতই একটা স্ট্রাকচারাল একটা কাঠামোর মধ্যে পড়েছে, ওটা আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে পড়ে গেছে, এবং সেখানে যেটা সমস্যা হয়ে গেছে যে আমাদের জনগণ আমি মনে করি যথেষ্ট সচেতন, এবং তারা কখন আসবে বা না আসবে তারা ভালো করেই জানে যে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন হবে, এটা মনে হয় না জনগণ অত কাঁচা, তাহলে শ্রীলঙ্কায় ওটা হতো না। যখন পরিবর্তন চাবে সে রাস্তায় নামবে, খেলার মাঠ সেখানেও দেখা যাচ্ছে দুই দল, পলিটিক্যাল দুই দল, যারা অভিনয় করেন তারাও আবার দুই দল, যারা মিডিয়া জার্নালিস্ট কখনো ছিল না কিন্তু দুই দল, তাই হয়ে গেছে দুইটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে, এটা তো ছিল না আগে, তো জার্নালিস্টদের একটাই অ্যাসোসিয়েশন ছিল দুইটা, তার মানে হচ্ছে মেগা আইডেন্টিটির মধ্যে পড়ে গেছে, কিন্তু মানুষ খেয়াল করছে না, আমরা তো আসলে অনেক সময় চিন্তা করি না। এখন জিনিসটা হচ্ছে যে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন দুই দল হবে, কিন্তু আমরা জানি আছে না ও উনি এই দলের নায়ক বা এই দলের নায়িকা, উনি ওই দলের নায়ক, এটা কেন হবে? এবং খেলোয়াড়রা কেন এমপি হতে যাবে কেউ প্রশ্ন করছে না, মানে খেলোয়াড়রা এমপি করে কী করবে? এ তো আইন করার ব্যাপার, খেলোয়াড় তো খেলবে, সে হয়তো বলতে পারে আমি আরও বড় মাঠ চাই, আমি খেলার উপযোগী চাচ্ছি। মানে কখনো কি মাইকেল জ্যাকসন ইলেকশনে নামবে? ম্যাডোনা কি ইলেকশনে নামবে? এলভিস প্রেসলি কখনো চিন্তা করেছে যে আমি ইলেকশন করব? ওইখানকার নাম করা যেসব মার্লো ব্র্যান্ডো থেকে নাম করে যারা অ্যাক্টর কখনো চিন্তা করেছে? একটাই হয়েছে, রেগান হয়তো হয়েছে, একটা দুটো আমরা এখন এখন দেখছি, এবং যেহেতু একটা আরও মানে রীতিমতো সমস্যা পড়েছে, মানে পুরো আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তো আমেরিকাই সমস্যায় পড়েছে, কেন সে হলো একেবারে রাজনীতি অংশের বাইরে, যার জন্য তার চিন্তাধারাই বাইরে, তাকে বোঝা তো খুবই ডিফিকাল্ট। মানে যেই যেই কয়েক বছর ছিল আবার যদি আবার ক্ষমতায় আসে আমেরিকা কোথায় যাবে কেউ জানেই না, কারণ পুরা একটা অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট পলিটিশিয়ান তৈরি হয়েছে, এবং সেটা তৈরি হয়েছে ওই কারণে, ওই যে বিভাজনের কারণে, কারণ ডোনাল্ড ট্রাম্প ওই আইডেন্টিটিটা বুঝতে পেরেছে ভালো, ঠিক একইভাবে জেলেনস্কি ঠিকইভাবে বুঝতে পেরেছে যে আমার আইডেন্টিটিটা কোন, একটা পিওর আইডেন্টিটি পলিটিক্সে দুজনে খেলছে কিন্তু।